হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই নরাঠা ব্লগ আইছি আর আজকের গাড়ি সিলেটিভ তো আজকের ব্লগ সিলেটি করিলাই আর মাঝে মাঝে তো হইলাম নানি সিলেটি ব্লগ দিমনে তো এই নইলে গাড়ি তারা নাস্তা উাস্তা করে আসে তারা দুইজনে বইয়া কার্টুন দেখার তো আমি রাঁধতাম মাকে কিছু যাই মুখে তো এই নইলে গাড়ি রাহমা মুখৰ মাঝে কেণ্ডি লাগাই থ তো তান্তি মুখ দিলাম আর এখন আর গাড়ি রান্দাত লাগবার আগে আমি হল গাড়ি বাতটা বয়াই দিব কারণ রান্দা রান্না স্ক্রেট লাইট হয়ে গেছে সাড়ে এগারোটা হয়ে গেছে আর সাড়ে এগারোটা গেলে দেখা যায় গড়ির টাইম কিলে যায় বুঝও যায় না তো হইতে আর রান্দার আগে বাতটা বয়াই দেয় আর বাদটা বয়াইলে বাদে মানে ওই যাব সকাল সকাল সপ্তাহ তো এনে আমি চাউল নিছি রাইস কুকারও বয়াই দিলাম আর ইনো সিদ্ধ চাউল আমরা কি সব সময় খাই তো সিদ্ধ চাউল বয়াইছি এরপরে গাড়ি সাদা চাউল পারছেন পুরা বাদ রয়েছে এর আগের দিন সাদা চাউল রান্না হয়েছিল তো মা আমরা আসলে সাদা চাউল এখন খাই না সিদ্ধও খাই তো আস্তে আটটা মেহমান ওমান আইলে আর কি রান্না হয় তো ও আর কি এখন অল আমার ইফ্রাম কুকি খাইতাম তো তার লাগে কুকি লইরাম আগে অলগারি মত খেজমত তারপরে এলামা তৈব কারণ দেখা যায় বো পিয়া খাটাত কাটাত বা মাছ জুস কাটাত লাগছো তো এই সময় তারা গুচ্ছ খাই তো লাগে যাবার আগে তাৰে দেলাই দিয়া তারপরে লাগে তো এই নিকাড়ি দুজন দিছি আর এখন অলিকারি বইয়া কুকি খাইবা আর দেখবা ন বইয়া তো ইউসুফে আবার খর ঠান্ডা খাইতো তো আমি এখন ঠান্ডা গুচু খাইবার নাই কারণ ঠান্ডা বেশি ঠান্ডা ফ্রিজর খাইয়া আলে দেখা যায় একটু একটু কোফাইন তো আমি আর সাই না তো রাহমা করাতে আর আমার দুধ দিলা তো এখন আমি দুধ বার হরিয়া আনছি বার সরিয়ে নিয়া এখন দুধ এক ফুটা আর কুকি দিয়ে দুধ দিয়ে খাইবা তো তান্ডে কি সুফরে আবার শেষর জু ট খাই খাইতো টেঙ্ক দিবা লাগে তো দেখা যাক আমি টেংক গুলিয়া দিমো তো রাহমাই আবার মানে পিলাইটার লৈ লয় তো একলগে আর নিতাফার তো আমি দিয়ে আইলাম এখন ন নিচে বইয়ে দিয়া কি সোফাত বহিলে তাই দেখা যায় ম্যাচ করে খালি সোতালাইতে ইতো আঁকি মানে বুঝানি নিজায় না তো ও আর কি অবস্থা তো এলাকায় ইলিশ মাছ আমার বিজি গেছে এখন ইলিশ মাছ একবারে ছোটো ছোটো করে কাটিয়ে নিরাম আর ছোটো ছোটো মাছ খাইতে বেশি মজা লাগে তো আমরা অনেখে আসলে এটারে কোয় কাড়ি ইলিশ মাছের কাড়ি তো ইলিশ মাছের কাঠের কি আমি একটু ছোটো ছোটো করে রাঁধি তো ছোটো ছোটো করে রাঁধলে দেখা যায় আসলে মজা লাগে আর কোনো সময় বড়ো বড়ো মাছ রাঁধলে লাস্টে খাই খাওয়ার পরে দেখা যায় দুই সময় রয় তো এই গোনার লাগে উঠতে চায় না ওলা সুটো করে রাঁধিল সুটো করে রাঁধলে মশলা ওসলা সবটা হামাই বনে আর ভালো লাগে আর কি আমার কাছে খাইতে তো লাগে ওলা রান্না তো বৰবৰো ৰাখ ৰাম ফেটিৰ ছাইড ফেটি হৈ ইয়াক বৰবৰো ৰাখিলে তাৰে বাচি মাজে মাজে ভাতৰ লগে লগে আমি চাই মাছো খাৱা শিককা তো মাছো আমি দিয়ে ভাতৰ লগে লগে মাখিয়া তো সৈতে ৰাস্তা মানে ফেটিৰ ছাইড ৰাখিলে আৰু গজৰ ছাইডলৈ গাড়ী চোট চোট সৰিলায় তো এনেও আমি মাছ কাটি আনিৰাম মাছ কাটাৰ ফলত গাড়ী ৰান্ধা বোৱাই দিওঁ তো আশা কৰি বিৱাৰ্চ আমাৰ আজিকালিৰ ব্লগটা আশা কৰি সবৰ গাখীৰ ভালা লাগিব ভালা লাগিলে অৱশ্যে লাইক দিবা আৰু যাৰা আমাৰ চেনেলে নতুন এখনো ছাবস্ক্ৰাইব কৰিছ না প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি আনিবা আৰু যাৰা অলৰেডি কৰি লাইচোন তাৰিখ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখনো লাগে আমাৰ মাছটা কাটা ঐজাৰ আৰু এইবাইদি মিৰ্গেল মাছ বা মিৰ্গা মাছ যেন জাতা আমাৰ হয় মিৰ্গা মাছ পাৰ কৰিছি মিৰ্গা মাছ দিয়ে আৰু টেঙা ৰান্ধোঁ টমেট' দিয়া তৈ কৰৰ টেঙা দিয়ে কি তো তৈ জানি না এক আমি আমি নিজেও জানি না তৈকর এমনে এমনি খালি নাম জানি আর কি তৈকর কর তৈ একু দেখতে খিলে আমি আসলে দেখছি না কোনো সময় হয়তো দেখতামও পারি আমি আসলে চিনতাম না তৈ আমি চিনি না কোনো সময় দেখছি না লাগে রাখি তো দেফল আবার চিনি দেফল সব সময় জানি দেফল তো থ আমি আসলে দেখছি না কোনো সময় তো তৈ তৈকর আঁকি টেঙ্গা দিয়ে রাখম ঠেঙ্গা অনুকজনে দিছিল আঁকি তো তৈকর টেঙ্গা দিয়ে রাখম টেঙ্গা যে বালা টেঙ্গা হয় তো খাইতেও মজা লাগে আর আমি মিৰিকা মাছ কাঠিয়ে নিৰামগে ছোটো ছোটো কৰিয়া তো টেঙ্গার মাঝে একটু সোটো কৰিয়া দিলে বালা লাগে খাইতে লাগে একটু সুটো কৰি কাঠিয়ে নিমগে আমি ডেক বয় দিছি আর পরিমাণ মতো তেল দেলাইরাম তেল দেওয়ার পরে বগার মো এখন ফিয়াজ নিছি গ্রেট করিয়া আর মাছ মাজ এল ফিয়াজ গ্রেট করিয়া দিলে দেখা যায় জলদি জলদি এক বাজা হৈ যায় তো লাগে আমি গ্রেট করিয়া দিলাইছি তো এখন পিঁয়াজ দেওয়ার পরে রসুনও দিম স্বাদ দেলাই মো লবণ লবণ দেওয়ার ফৰে এল আমি লারিয়া চারিয়া আর পিঁয়াজটার ব্রাউন করিয়া নিমো ব্রাউন হওয়ার খরার পরে হইল গিয়া আমি মশলা দিলাই মাজে তো মশলার মধ্যে গিয়া আনিয়ার গুড়া আর হলুদুর গুড়া তারপর ওই লকাড়ি মরিচর পেস্ট তো মরিচ আমি একদিন মানে ব্লেন্ডার খরছিলাম ওই যার মনে দিন দিনলা তো তাকে আর কি মরিচ আর আরও একদিন খাইতাম ফার্মু যে তো রান্ধি না আরও একদিন যাইব তো রয়েছে মরিচ ব্লেন্ডার করছিলাম সুটো যে কাপ আছে ও কাপ দিয়ে এক কাপ বড়িয়া করছিলাম তো একটু একটু দিলাম আর তো খাওয়ার আর এখন হইলে কিন্তু মশলাটারে আমি খসাই নিলাম তো একটু পানিও দিছি পানি দেওয়ার পরে পালাইলে মশলাটা খসাই আনিম আর মশলা খসাইলে আসলে বেশি মজা লাগে তো অনেক ইলিশ মাছ মাঝে দনিয়া দিন না আমি একটু দনিয়ার গুঁড়া দিছি তবে যারা পছন্দ করেন না এটা স্কিপ করতে পারবেন তো মশলা খসানি হয়ে গেছে এখন ওইলারি পানি দিলাইম পানি দেওয়ার ফলে এলিগাড়ি মাছ দিমো কারণ শুকনা যে আমি শারিতে মাছ বাঙ্গি যেতে পারে লাগে একটু পানি দিছি পানি দিয়ে তারলে আমি মাছটা দিয়ে আর ইলিশ মাছ আমি বাজিয়ে নিরাম না কারণ খাঁসা রান্না খাসা রাঁধলেও বাদ লাগে না আর ইলিশ মাঝে মধ্যে অলিকারি ডিমও হয়েছে তো সবটা আমি একলগে দিলাই তো চুলার হইলে এলেগারি মিডিয়াম আইকি আমি ইলিশ মাছটা বালাইলা বুনিয়া নিমু বুনিয়া নিয়া তারপর এলে গাড়ি সবশেষে আইকি ধনিয়া ভাতা দিয়ে লামাইতাম তো একবার আমি বালাইলা লারিয়া দিলাই কারণ মাছটা কাঁচা থাকতে লারিয়া দিলে তো আর বাংতো নাই যে সময় মাছটা কুক হয়ে যাব এই সময় লড়িয়া দিতে দেখা দেব। মাছ বাঙ্গি যাব তো এখন ওয়েলাড়ি আমি গুড়িয়া দিলাইম আহারি বাইদলিগুপার আবহাওয়া উড়ছেন এখন চাহ খাইতাম তো আমিও চাহ বহাইছি আপনার আমি চাহ খাইছি না সকালে নাস্তা করছি তোরা তো চাহ খাওয়া হয়েছে না কইতে এখন চাহ বহিলাই তো চাহ অলরেডি আমি মিলাই নিরামগে আর দেখা পড়া চাহ হয়ে গেছে আমার কিনও আমি সার মাঝে নিছি এনার্জি বিস্কুট এনার্জি বিস্কুট দিয়ে চা খাইরাম তো চাটা মজাও হয়েছে তো বিস্কুট খিতা খাইতে আসলে মিটা জানি না খিতা লাগে খাইতে ইচ্ছা করে না যে তা বিস্কুটও খাইবে সব তো মিটা লাগে বেশি তো মিটা তেমন একটা ইচ্ছা না খাওয়ার তারপরেও মাঝে মাঝে আসলে খাওয়া লাগে তো খালি চাও খাওয়া যায় না তো একটু মিটা ওটা মিটা বিস্কুট তিস্কুট এমনি সার মাঝে আবার মিটা কম দিয়ে আমি দুধর স্বাদ বিশ্বাস করে অত বেশি মিটা খাই না তো এলে বিস্কুট টিস্কুটের মাঝে আসলে বেশি মিটা থাকে তো চাউ খাওয়া শেষ আরিবাই দিয়ে আমি ঠেঙ্গার বাগানটাও বোয়াই দিলাম তেল দেলাইছি পরিমাণ মতো তারপরে ওই পেঁয়াজ রসুন এখন স্বাদ মতো লবণ দিলাইলাম দিয়া লাড়িয়ে আনিরাম গিয়ে এরপরে টমেটো কাটিয়া আনিছে টমেটো কাটার পরে এল রেডি করে রাখি দিছে আর কেন আমি গুড়া মশলা হলুদ হলুদর গুড়া দি সামান্য আর ধনিয়ার গুড়া দিবো সামান্য তারপরে মরিচের গুড়া সামান্য দিবো মরিচের গুঁড়াটা তার মাঝে মাজে দিলে কি কি ভালো না দিলেও কোনো সমস্যা নাই একটু জাল খাইতা সাইনতে দিবা জাল খাইতা শুধু মরিচারাও রান্না করা যায় আর খাইতেও ভালো লাগে তো এখনও লি মশলারে আমি বলাইলে খসাই নিমুগে টেঙ্গাটা বুয়াইয়া রাখি দিছি এখন ওই লেগে ইলিশ মাছের মধ্যে দনিয়া পাতা দিলাম তো দনিয়া পাতা আনতে একটু লেট হয়েছে আমি গার্ডেন থেকে আনছি আর অলরেডি ইলিশ মাছ হয়ে গেছে বোনা বুনা লামাইলেছে তো ফ্রেশ দনিয়া পাতা মানে খুবই মজার একটা গ্রান আসলে বড় লাগে বোঝা বড় চাকনি খাইবার ইচ্ছা করে দনিয়া পাতার গ্রানে তো এখন আর কি একটু ফাড়িয়ে আনিয়া দিছি সামান্য তারপরে ঠেঙ্গার মাঝে থমেটো খসানি হয়ে গেছে আমি মাছ পেলাই মাছটাও মানে না বাজিয়া তো রাম তো নাবাজিয়া আর মাছ কেসেন ফ্রেশ আছে লাগে খাওয়া যায় কারণ পুরানো মাছ এগুলা নাবাজিয়া খাওয়াও যাই না কোনো সময়ও মুখল যায় না লাগে কোনো কোনো সময় দেখা যায় মাছ একটু যদি লম্বা টাইম ফ্রিজও থাকে দেখা যায় আর মাছ খাওয়া যায় না তো এখন মাছ দেলাইছি মাছ দিয়ে আর গুড়িয়া রাখি দিছি অন্য অন্যমুখেলে আমি বাজি করতাম তো বহুত দিনে চানা বাজি খরাম তেল দেলাইছি আর আস্তা ফাঁচফুরন দিছি আস্তা ফাঁচফোরণ দিলে গ্রান হয় খাইতে ভালো লাগে বা এমনিও যদি পাউডার থাকে পাউডার দিলেও হয়ে যায় তো এখন আস্তা ফাঁচফুরন দেওয়ার পরে পিঁয়াজ দি আর সিদ্ধ করা আছিল ফ্রজেন সানা চানা তো সানা কি বিরান করা তো ফিয়াজ দিলাইছি পরিমাণ মতো দিয়া আর লবণও দিলাইম সাদ মতো তারপরে এল সবটা মো আস্তে আস্তে আর সানা বিকালে লাগে হইতে আর বিকালে লাগে লগে লগে খরতাম রান্না চানাবি তো শেষ হয়ে যাবে না আর বিকেলে খালি গরম করে খাইলেও মানে খাওয়া যাব ও হইতে আর খরি আর এ বাইকারি রসুন দিলাইছি তারপরে আদা পেস্ট দিছি ফ্রজেন খরা আসিল তো দিয়া আমি আবার লড়িয়া আর এগুন ফ্রোজেন একটু গলতে দেখতে ভাড়া সময় লাগে তো যে সময় দেখা যায় তাড়াহুড়া এই সময় দেখা যায় কোনো জিনিস ওই তো চায় না লাগে একটু লম্বা সময় যায় আর কি আর কোনো সময় তারা হুড়া নাই এই সময় লাগে চুলার চুলার মাঝে আগুন লাগে বলা আর যে সময় তারাহুড়া এই সময় দেখা যায় চুলার মাঝে মনে আগুন লাগে না লেট হয়ে তো এখন গারি গুড়া মশলা দিলাইছি ন হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া দিছি সামান্য তারপরে জিরার গুড়ে সামান্য দিছি সবটা কি তোলা তুলা দিছি আন্দাজ করিয়া এখনও লেগে মশলাটা খোসানির ফালা মশলাটা খোসানির পরে লেগে আমি সানা দিব সানা সিদ্ধ করা লাগতো না অলরেডি আমি ফুরা ফুরাফুরি আঁকি সিদ্ধ করি আর একটা আলু খালি মাইক্রোওভেনও আমি সিদ্ধ করিয়া নিছি আলু দিলে বালা লাগে দেখতে অনেকে মানে আস্তা আলু কাঠিয়া টুকরা টুকরা করে দিন তো আমি আর দিলাম না আমি সিদ্ধ করি আর ফুরার মতো মাইক্রোওভেন সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ করার পরে আমি এমনি বাইগা আঁকি একটু ম্যাশ করি দেওয়ালাই তারপরে দিলাইম খাস খাসামরিচটা দিতাম বলে গেছিলাম তো মনে হয়েছে এখন একটু খাঠিয়া আঁকি এমনি দিছি খাসামরিচ একটু বেশি করে জাল দিয়া করলে আসলে মজা লাগে তো আমি আর অত বেশি জাল দিলাম না এমনি দিছি চার পাঁচটা খাসামরিচ আর তো সামান্য দিছি তো এখন ওই পানি দিছি পানি দিয়ে বালাইলে মশলাটারে মশলাটা নিরাম খসাই নিলাম তারপরে ওই লি মশলাটা খসানোয়ার পরে আমি সানা দিলাম পারা সানা এগো খালা সানা খালা সানা আমার কাছে খাইতে বেশি মজা লাগে আমি আর ফিরা সাদা চানা আনছিও না কারণ সাদা সানা দেখা যায় বেশি মোটা মোটা আর এগুলো খাইতে আমার কাছে ভালো লাগে না অনেকে আসলে পছন্দ করেন আমি খালা সানা ছাড়া এগো সাদা সানা কি পছন্দ লাগে না তবে কোনো কোনো সময় দেখা যায় সামনে ফললে খাইলাই আর এমনি একে অত পছন্দ নয় আর কি সাদা চানা আমার কাছে লাগে আমার দেশি চানাও মানে বেশি ভালো লাগে দেশি বলতে আর কি এটা তো আমরা দেশও বেশি চলে লাগে তো এখন ওই লেগে রি ধনিয়া আমি দনিয়া ফাতা দনিয়া পাতা রাম আমার চানা রান্নাটা ওই গেছে তো তারপরে দেখা আমি কিচেনটা আমি আটাইয়া নিছি কি চুলা ক্লিন করছি তারপরে এই বাইদি দিয়ে লেগে চিকেন উইংস আমি দই আঁকি রেডি করতাম চিকেন উইংস কর্ম তারপরে ওই লেগে সপ্তাহ আটানি মোটামুটি শেষ তো এখন ওই লেগে তারা খাওয়া দাওয়া করানোর পালা নামাজ বামাজ শেষ করিয়া তো এই দেখা পারা আমার ইলিশ মাছের তরকারি হয়ে গেছে তাৰপৰা এটা টেঙাৰ আনিছে হয় টেঙাৰ আনিলে দেখা যায় ইচুফ্ৰামাৰ দাম ফাৰ্মো টেঙাৰ মাজে একো কম জাল দিয়ে বা মাছৰ মাজে অতো জাল হৈতো নাই মোটামুটি জাল হৈ গ'ব তাৰে এমনে আমি কি জোল কম দিয়া এমনে শুকনা শুকনা কৰি খোৱাই কাৰণ জোল দিলে দেখা যায় তাৰ কাইতা চাই না তো এখন বাট নিৰাম আমি বাট হৈ গৈছে তো যে গুণ লৈছি দুইজন দি আমি অ বাট গুণ দেখা যায় কোনো সময় দেখা যায় অগুণো খাইতা পাৰি না কোনো সময় ঠেলি ঠেলি কত সময় এখন ঘণ্টা লাগাইয়া তো পরে খাওয়ানি লাগে আর দুইজনের খানি ওগুণ তো এখন এলি আমি মাছ এক একটু এক এক টুকুড়া নিচি তারপরে এল নিছি ডিম ইলিশ মাছৰ ডিম হয়েছে তো ডিম নিচে খাওয়াই মনে রাহমে আবার ইলিশ মাছৰ ডিম খাইতে চায় না তাই যে যেমন বেশি বেশি লাগে না তাই মূক দিয়া লাগে মুখ রেকিলা বানাইব খাইতে চায় না তো আমি কি এমনে তারপরেও দেই খাওয়া খাওয়াই শিকুকানে তো এখন হলে গাড়ি আমি ভাত খাওয়ানির তো একটু পরে আমি আবার দাওয়াতও যাইতাম কারণ আমার হঠাৎ করে একটা দাওয়াত পড়ে গেছে লাঞ্চও তো লাঞ্চও মুগি আর এখানেও তাড়াহুড়া করে ও সময় খাওয়াইলাম কইতে আর খাওয়াইলাই তা খা খাওয়ানিত যখন বইছি তো খাওয়াইলাই খাওয়ানি শেষ করিয়া বাদে মুগিনে কারণ তারারে ফেটর বুক মারিয়া তো লাভ নাই তো ইনৈলকি আমি তো তাকে আওয়ার পরে আমি তরমুজ খাটরা আর যে গরম মানে আছিল তরমুজ খাটিয়া খুবই ফ্রিজও রাখিয়া আর বাদে খাওয়া যাইবনে তো ফ্রিজও আছিল একটু ঠান্ডা হয়েছে এখন হয়ে তার খাটিয়া তৈলে আরও বেশি ঠান্ডা হইব তো খাইতে ভালো লাগব বৃত্তর শান্তি লাগে তরমুজ খাইলে তো আর কি আর ইবাই হলে কেন আমরা ইশুফ রাহমা আইয়ে তারা কার্টুন দেখাত বই গেছে তো কার্টুন আর আহারি নৈল গাড়ি দুজনে বইয়া একজন আঠারোজন লগে গফ করা কোন সময় দেখা যায় তারা গফ করবা কোন সময় দেখা যায় তারা সুন্দর মতো বইয়া কার্টুন দেখবা আহরিকা নৈল গাড়ি আমি এখন ফর্দা নিছি আমি সাইরাম লিভিং রুমে আর ডাইনিং রুমের মাঝখানেও আর কি ফর্দা লাগাইতাম তো অত বড় গড় বড় গড় বলতে আমরা সাত একবারে বেশি উচা কি কেন আমা কই খিতা লাগাই মো পার্টিশন না দিলে কিলা কিলা লাগে আস্তা দেখা যায় মেহমান আইলে লিভিং রুম কি সরাসরি কিচেন পর্যন্ত দেখা যায় তারপরে লিভিং রুমও খেউজ খাওয়া তো বইন মানে দেখা যায় তো লাগে কি আমি চাইলাম ইনও একটা পর্দা লাগাইতাম তো ইনো পর্দা আনছি তো এই সব এখন লাগাইবা কারণ বেশি উসাত আমি পারতাম না তো তাই লাগাই দিবা আর ইনো আমি এখন রেডি করাম আর কি পর্দা স্ট্যান্ডর ভিতরে হারাই তো দেখাই আমি আপনারা মানে লাগানির পরে কি লইল তো এখন আমি ফাইনেলি দেখাম পাঠ মাঝখানো দুইপাত আর ওই তো আসলে এখন আপাতত ওলাও লাগাইছি এত হাই পাই পর্দা লাগাইছি না আর হইতে এমনি মাঝখানো এখন আপাতত ওলা লাগাই আর একটু বাটি হয়ে গেছে এক সাইডেড বাটি তো অর্দে কি সুফা কাবার খরি লাইছে আর দেখ এমনি দেখা যায় তো যে কোনো সময় আসলে মেহমান আইলে দেখা যায় কেন সরাসরি একই কিচিন পর্যন্ত দেখা যায় তো যাই হোক আজকের লাগি অতখান পর্যন্ত ব্লগটা কোনো শেষ তাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ